হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। আজকে যেহেতু ছট পূজা, সবাইকে আমার তরফ থেকে ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ছট পূজা টু অল অফ ইউ। আর এখন দেখো ছট পূজাতে আমি চলে এসেছি, আর এটা হচ্ছে গিয়ে লাল গণেশে আমাদের ঘরের সামনেই, যেটা বুনিক পাড়া বলে, সেইখানেই ছট পূজা সবাই করে। তো আমি আজকে উপোস করে আছি, আমি লাস্ট 3 বছর ধরেই করছি ছট পূজার, ও সারাদিন উপোস থেকে সন্ধেবেলা এসে আমি প্রদীপ জ্বলাই, তো তাই করছি। আর যেহেতু ছোটো বোন আমার সাথে আছে, ও এসেছে আমার সঙ্গে, তো আমরা দুজনে মিলে এসেছি ঠাকুরের কাছে প্রদীপ জ্বলাবো। তো এটা হচ্ছে গিয়ে ছট পুজো এখানে সবাই করে, আর খুব ছোট একটা জায়গা। মেইন জায়গাটা হচ্ছে গিয়ে ফ্যান্সি বাজারে, তো ওখানে তো এত দূর পসিবল না যাওয়া, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর ইচ্ছে ছিল একটু সন্ধ্যার আগেই বেরোবো, কেননা অনেকেই আছে পূজা করে ওরা, তো খুব ভালো লাগে ওদের পূজাটা দেখতে। তো আজকে দেখতে পারলাম না ওদের পূজাটা, ওরা অলরেডি চলে গেছে। তো এখন সবাই এসে, যারা যারা প্রদীপ জ্বলায় পরে, সবাই এসে প্রদীপ জ্বলাচ্ছে। তো আমিও এসেছি প্রদীপ জ্বলাতে, ধূপকাঠি প্রদীপ জ্বলাতে এসেছি। তো এবারে আমি আর আমার ছোটো বোন এসে প্রদীপ জ্বলিয়ে নিব। আর এদিনকে আমি নিরামিষই খাই, সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তারপরে রাত্রিবেলা নিরামিষ খাই, এটা আমি 3 বছর ধরে করে যাচ্ছি। তো এই যে দেখো আমার ছোটো বোনও এসেছে প্রদীপ জ্বলানোর জন্য। দেখো তোমাদেরকে পুরো দেখাচ্ছি আমি, এই দেখো এখানে অনেকেই সবই প্রদীপ জ্বালিয়েছে, আর এই যে আমিও জ্বালিয়ে দিয়েছি, আর এখানে অনেকেই পুজো করে গেছে, যারা যারা ছট পুজো করে। আর এই যে পুরো জায়গাটা দেখাচ্ছি, এখানেই সবাই এসে পুজো করে। তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে যেহেতু ওদের পুজো করা শেষ, আর এবারে যারা যারা প্রদীপ জ্বালায় এসে, আমার মতো অনেকেই আছে, তো এখানে সবাই এসে এখন জ্বালাচ্ছে প্রদীপ। তো আমাদের পুজো করা শেষ, এবারে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর যেহেতু পুজো এখানে হচ্ছে, তার পাশেই দোকান নিয়ে বসেছে, গরম গরম জিলাপি বানাচ্ছে এখানে, তো তাই ভাবলাম ঘরের জন্য একটু নিয়ে যাই, সন্ধেবেলা চা করে একটু খেতে পারবো। তো গরম গরম জিলাপি নিচ্ছি, আর কিছু নিইনি, শুধু গরম গরম জিলাপি নিয়েছি। ছোট্ট ভিডিও, মিনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার বাড়ি চলে যাব, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ফিরে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আজকের জন্য বাই বাই।